হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। অনেক আপুরা আমাকে প্রশ্ন করে, দেখেন ভাইয়া, মেয়েরা কি এই লটারিতে অংশগ্রহণ করতে পারবে বা আবেদন করতে পারবে, বা মেয়েরা কি এই কোরিয়াতে আসতে পারে, বা মেয়েদের জন্য আলাদা কোনো প্রসেস আছে, বা মেয়েদের আসার উপায় কি, বা বা মেয়েরা কোরিয়াতে কি ধরনের কাজ করে থাকে? তো আজকের ভিডিওটি তো আপনাদের জন্য। মেয়েরা, আমাদের ছেলেদের যে প্রসেস, মেয়েদের সেম প্রসেস, এবং মেয়েরা অবশ্যই এই পরীক্ষায়, এই লটারিতে অংশগ্রহণ করতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। এবং পুরো প্রসেসিংটা ছেলেদেরও যেমন, মেয়েদেরও তেমন। কোরিয়াতে মেয়ে ছেলেদের বেতন যে স্কেলে হয়, মেয়েদেরও সেম স্কেলে বেতন, এবং কোরিয়াতে ছেলেরা যে কাজ করে থাকে, মেয়েরাও সেই সেম কাজ করে, মানে সেই একই কাজ করে। আমার কোম্পানিতে কমপক্ষে 7 জন মেয়ে আছে, তো এবং আমি যে মেশিন চালাই, আমি যে যেখানে অপারেট করি, মেশিন অপারেট করি, মেয়েরাও সেম আমার অপোজিট যে শিফটিতে বা অপোজিশনে, মানে আমি আমার কোম্পানি আছে ডে নাইট, তো তো আমার অপোজিটে যে কাজ করে সেও একটা মেয়ে। তো তো আমার কোম্পানিতে 5-6 জন মেয়ে আছে, আমার পাশে মেশিন মেয়ে চালায়, তো এই কোনো সমস্যা হবে না। মেয়েদের জন্য খুবই সুন্দর একটা পরিবেশ কোরিয়াতে। আমার মনে হয় ওয়ার্ল্ডের ভিতরে যদি ভালো কোনো পরিবেশ থাকে মেয়েদের কাজের জন্য, সে হচ্ছে দক্ষিণ কোরিয়া। মেয়েদের জন্য একদম পারফেক্ট একটা, মানে কি বলবো, পারফেক্ট একটা কান্ট্রি। তো এখানে মেয়েরা এত সিকিউর, মানে মেয়েরা অনেক সিকিউর এখানে। মেয়েদের জন্য আসলে খুবই ভালো একটা পরিবেশ এখানে, এবং স্যালারি তো অবশ্যই হাই। তো আশা করি, যারা আপুরা বোনেরা যারা আছেন, আপনারা যারা কোরিয়াতে আসতে চান বা বিদেশে যেতে চান, অন্য অন্য দেশে ট্রাই না করে আপনি কোরিয়াতে ট্রাই করতে পারেন, আপনার জন্য ভালো হবে। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই, টাটা।